বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরাদয়ে পুষ্পবন্ত চিত্র তমোনুদ আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপালয় বন্দে জগত প্রিয়কর করুণাবতার নমো নলিল নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে নমোয়ম নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ শ্রী শ্রী অষ্টোত্তরশত শ্রী শ্রীমৎ রূপানুগবরায় আমাদের পরম আরাধ্য পরম গুরুদেব স্বামী ওঙ্কারানন্দ গোস্বামীর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর ওং নমো বিষ্ণুপাদায় গোবিন্দ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে স্বামী শ্রী শ্রী স্বামী শিবানন্দ ইতি নামিনে ওং নম বিষ্ণুপাদায় গৌরপ্রেষ্ঠায় ভূতলে এ শ্রীমতে ভক্তি বেদান্ত বনমিতি নামিনে। আমি আমার সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা বা আচার্যদের চরণে কোটি কোটি প্রণাম, আর উপস্থিত সমস্ত গৌরভক্তবৃন্দকে আমার কোটি কোটি প্রণাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দর ভগবান শ্রী রাধা মাধবের অসীম কৃপায় আমরা সবাই এই শিবানন্দ বাবার ভক্তবৃন্দরা এই সৎসঙ্গে ভগবান শ্রী হরির দিব্য বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময় রস আস্বাদন করার আমরা সৌভাগ্য লাভ করেছি। আমি যাতে শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে আমি কিছু বলতে পারি আপনার আশীর্বাদ করবেন আর ভুল ত্রুটি মার্জনা করবেন। আজকে আমরা তৃতীয় স্কন্ধের ত্রয়োবিংশতি অধ্যায় দেবাহতির শোক। আমরা গত ক্লাসে আমরা দেখেছি কীভাবে স্বয়ম্বর মনু এবং তার পত্নী দেবাহতি তাদের প্রিয় কন্যা দেবাহ স্বয়ম্বর মনু এবং শতরূপা তাদের প্রিয় কন্যা দেবাহতিকে কর্দম মুনির হাতে মানে মানে সম্প্রদান করে। হ্যাঁ, তারপরে তারা নিজের নগরে সেই সেই নগরের নাম ছিল বহিরেশমতী নগরীতে তিনি মানে পত্নীকে নিয়ে তিনি চলে গেলেন আর সেখানে তিনি তার জীবন আনন্দে অতিবাহিত করেছিলেন। আর কারণ তিনি সর্বদা ভগবানের লীলাকথা শ্রবণ কীর্তন লেখন এবং মনন নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি নিরন্তর বাসুদেবের ধ্যান করে এবং তার গুণানুবাদ করে 71,000 চতুর্যুগ মানে 30,77,20,000 বছর ধরে তিনি জীবিত ছিলেন। সুতরাং মৈত্রেয়িনী বিদুরকে বলছেন, হে বিদুর, যে ব্যক্তি কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত তিনি কোনো রকমই তাকে আধ্যাত্মিক আদিভৌতিক এবং আদিদৈবিক আদিভৌতিক আধ্যাত্মিক কোনো ক্লেশই তাকে ইয়ে করতে পারে না, ক্লেশ প্রদান করতে পারে না। সেই জন্য তিনি বিদুরকে বললেন, মৈত্রীমুনি, যে আমি তোমাকে আদি সম্রাট স্বয়ম্ভুর মনুর অদ্ভুত চরিত্র আমি বর্ণনা করলাম আর এখন আমি তোমাকে দেবাহতির কথা আমি বর্ণনা করব। তাই মৈত্রীমুনি বললেন বিদুরকে যে দেবাহতি নিজের পিতামাতা চলে যাওয়ার পর সেই পতিব্রতা দেবাহতি তার পতিকে প্রতিদিন প্রেমপূর্বক সেবা মানে সেবা করতে লাগলেন, যেইভাবে মানে একজন মানে পতিব্রতা স্ত্রী স্বামী করে যেভাবে মানে ভবানী মানে পার্বতী তার পতি শঙ্করকে করে থাকেন। তখন মৈত্রীমুনি বিদুরকে বললেন, হে বিদুর, বিশ্রম শৌচেন গৌরবেন দমেন চ শুশ্রূষয়া সহ হৃদেন বাচা মধুরয়া
চোভ। তিনি বললেন, হে বিদুর, দেবাহতি অত্যন্ত আত্মীয়তা এবং খুব আদরের সহিত ইন্দ্রিয়গুলি বসে রেখে তিনি প্রেম এবং মধুর বচনের দ্বারা তার পতির সেবা করেছিলেন। তিনি খুব বুদ্ধিমতী ছিলেন এবং কাজকর্মে তিনি অত্যন্ত নিপুণ ছিলেন, সুদক্ষা ছিলেন। এইভাবে সুদক্ষতার এবং বুদ্ধিমত্তার দ্বারা কাজকর্ম করে তিনি সমস্ত কাম, ক্রোধ, দ্বেষ, লোভ, পাপ, হিংসা ত্যাগ করে তার শক্তিশালী পতিকে প্রসন্ন করেছিলেন। আর পতি পরায়ণা মনুর কন্যা দেবাহতী নিজের পতিকে ভগবানের চেয়েও মানে থেকেও বড় বলে মনে করতেন। এইভাবে তিনি তার থেকে বড় বড় আশা করতে থাকতেন। দীর্ঘকাল ধরে সেবা করার মানে করে ধার্মিক ব্রত মেনে চলার জন্য দেবাহতী অত্যন্ত শীর্ণ হয়ে গিয়েছিলেন, কারণ তিনি তার শরীরের দিকে একদমই নজর দিতেন না। সারাদিন তিনি পতির সেবাই করতেন, ব্যস্ত ছিলেন। তার এই অবস্থা দেখে মানে কর্দমমুনি খুব দুঃখিত হলেন, তার মনে দয়া হলো। তাই তিনি অত্যন্ত প্রেমের সহিত গদগদভাবে তার পত্নীকে বলতে লাগলেন। কর্দমমুনি বললেন, তুচ্ছ অহমদ্য তব মানবী মান দায়া শুশ্রূষয়া মর পরময়া পরয়া চ ভক্তা যো দেহি নাময়ম অতীব সুরিত চ দেহ নাবেক্ষিত সমোচিত কপিত মদর্থে। তিনি বললেন, কদমুনি বললেন, হে স্বয়ম্ভব স্বয়ম্ভর মনুর প্রিয়া কন্যা, আমি তোমার অত্যাধিক অনুরক্তি এবং প্রেমপূর্ণ সেবায় খুব প্রসন্ন হয়েছি, কারণ দেহধারণকারীদের শরীর অত্যন্ত প্রিয়। সাধারণত আমরা সবাই আমাদের দেহকে খুবই ভালোবাসি, হ্যাঁ, যদি আমরা যত্ন করি। কিন্তু আমার আশ্চর্য লাগছে এই ভেবে যে তুমি আমার সেবা করে তোমার নিজের শরীরকে উপেক্ষা অবহেলা করেছ। কর্দমমুনি আরও বললেন, আমি তপস্যা, ধ্যান এবং কৃষ্ণ ভক্তি করে ধার্মিক জীবন অতিবাহিত করার জন্য ভগবানের আশীর্বাদ আমি লাভ করেছি। আমি এখন তোমাকে আমি সেই সব সেই জ্ঞান আমি প্রদান করব, কারণ তুমি আমার নিরন্তর আমার সেবা করেছ। আই তাই আমি তোমাকে দিব্য দৃষ্টি আমি প্রদান করছি, কারণ ভগবানের কৃপা ছাড়া তা কেউ লাভ করতে পারে না। হ্যাঁ, যে কারণ সব ভৌতিক উপলব্ধি শ্রী ভগবান বিষ্ণুর ভ্রুকুটি চালনার মানে ভগবানের ইচ্ছার দ্বারাই সব কিছু সম্ভব হয়। তুমি তোমার পতিকে ভক্তি এবং সেবা করে এই দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছ। এখন তুমি এমন ঐশ্বর্য ভোগ করবে যা মানে এই রাজ ঐশ্বর্য এবং ভৌতিক সম্পত্তির দ্বারা গর্বিত মানুষের জন্য তা দুর্লভ। তাই তিনি বললেন। তখন পতির সেই তার দিব্যজ্ঞানে মানে দিব্যজ্ঞানে প্রতিষ্ঠিত সেই কর্দমমুনি তার পতির এই কথাগুলি শুনে নিষ্পাপ দেবহতী খুব প্রসন্ন হলেন, মনে মনে খুব খুশি হলেন। তার মুখ লজ্জায় লাল হয়ে গেল এবং তার হৃদয় আনন্দে উৎফুল্লিত হয়ে উঠল। তিনি অত্যন্ত বিনয় এবং প্রেমের সঙ্গে গদগদ বাক্যে রুদ্ধকণ্ঠে তিনি তার পতিকে বলতে লাগলেন। দেবাহতী বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমার প্রিয় পতি, আমি ভালোভাবেই জানি যে আপনি সিদ্ধি লাভ করেছেন এবং সমস্ত যুগশক্তির স্বামী আপনি, কারণ আপনি দিব্য প্রকৃতি যুগমায়ার সুরক্ষণে আছেন। কিন্তু আপনি আমাকে একবার কথা দিয়েছিলেন যে আমাদের শারীরিক সম্বন্ধ করা উচিত, সেটা আপনার মনে আছে কি না আমি জানি না। কারণ তেজস্বী পতি এবং পতিব্রতা নারীর সন্তান খুব তেজস্বী এবং বিদ্যান হয়। দেবাহতী আরও বললেন, হে প্রভু, আমি কামবেদনায় পীড়িত হয়েছি, তাই শাস্ত্র অনুসারে সেই ব্যবস্থা করা উচিত। তখন মৈত্রেয়ীমুনি তখন বিদুরকে বললেন, হে বিদুর, প্রিয়ায়া প্রিয় মন্নিচ্ছন কর্দম যুগ মাস্থিত বিমানাং কামগং ক্ষতস্ত হেত বাড়ি রোষি করত। তখন মৈত্রেয়ীমুনি বললেন, হে বিদুর, নিজের পত্নীর ইচ্ছা পূর্ণ করার জন্য কর্দমমুনি তার যুগবলের দ্বারা
মানে যুগশক্তি তিনি প্রয়োগ করেছিলেন এবং শীঘ্রই একটা আকাশ বিমান একটা আকাশ বিমান একটা মহল সেই বিমানের ভিতরে একটা বড় একটা মহল তিনি মানে উৎপন্ন করলেন আকাশ বিমান সেই প্রাসাদ সদৃশ্য বিমান তার ইচ্ছা অনুসারে যেখানে সেখানে যাতায়াত করতে পারত এই বিমানে সব প্রকারের এই বিমানটা সব প্রকার রত্নের দ্বারা এবং বহুমূল্য মণির দ্বারা সুশোভিত ছিল এবং কল্পবৃক্ষের মতো আশ্চর্যজনক সেই মহলটা ছিল যখনই যা ইচ্ছা হতো সবই তাতে পাওয়া যেত মনে সমস্ত মনোবাসনা পূর্ণ করতে সক্ষম ছিল এই বিমান এখানে সব প্রকারের সাজ সামগ্রী এবং নানা রকমের সম্পদে সুসজ্জিত ছিল যা দিন প্রতিদিন বাড়তেই থাকত এই প্রাসাদ দুর্গ এবং সব প্রকারের সামগ্রীর দ্বারা সুসজ্জিত ছিল এখানে এবং এখানে সমস্ত ঋতুতেই মানে সব ঋতুতেই সুখদায়ক ছিল সেই প্রাসাদে ব্যায়ামাগার বিশ্রামঘর শয়নঘর উঠান সবই ছিল এইসব দেখে কর্দমমুনি নিজেই মানে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন আর তিনি দেখছিলেন দেবাহতী তা দেখে তিনি ভয়ভীত হয়ে গিয়েছিলেন হ্যাঁ তখন তিনি দেবাহতীকে মানে লক্ষ্য করে তিনি বললেন যে তুমি প্রথমে এই বিষ্ণুর দ্বারা নির্মিত তুমি এই বিন্দু সরোবরে স্নান করো গিয়ে সেখানে স্নান করলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয় তারপর তুমি এই বিমানে উঠো আর কমল লোচনা দেবাহতী তার পতির আজ্ঞা পেয়ে হ্যাঁ আজ্ঞা পালন করলেন কারণ তার পরনে খুব মলিন বস্ত্র ছিল তার মাথায় খুব জটা হয়েছিল অযত্নে থাকার ফলে জটা হয়েছিল তার তাই তাকে আকর্ষণীয় দেখাচ্ছিল না মলিন তার শরীরে অনেক ময়লা জমেছিল এবং তার দেহ কান্তিহীন হয়ে গিয়েছিল কিন্তু তিনি যখন সরস্বতী নদীর পবিত্র জলে বিন্দু সরোবরে স্নান করার জন্য ডুব দিলেন সেখানে জলের নিচে একটা একটা বিরাট স্নানাগার এবং 1000 মানে কন্যা সেখানে দাঁড়িয়ে আছেন দেখতে পেলেন এবং সেই কন্যারা দেখতে কিশোরী এবং খুবই সুন্দর কমলের সমান সুগন্ধিত ছিল সেই কিশোরীদের দেহ হ্যাঁ দেবাহতীকে দেখা মাত্র সেই কন্যারা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো আর হাত জোর করে বলতে লাগলো আমরা আপনার দাসী কৃপা করে আমাদের বলুন আমরা আপনার জন্য কী করতে পারি দেবাহতীর প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করে কন্যারা তাকে জলের ভিতর থেকে বাইরে নিয়ে আসলো তারপর অনেক দামি তেল এবং হলদি গায়ে মাখিয়ে তাকে স্নান করালো তারপর নতুন নরম বস্ত্র পরালো তারপর মানে বহুমূল্য এবং উত্তম আভূষণের দ্বারা সাজালো এবং শৃঙ্গার করার ফল তার সর্বোত্তম সর্বগুণসম্পন্ন ভোজন এবং মধুর মাদকীয় পানীয় তাকে প্রদান করলো তারপর দেবাহতীর আয়নাতে নিজ প্রতিবিম্ব দেখতে পেলেন হ্যাঁ দেখলেন যে তার শরীর থেকে সমস্ত ময়লা দূর হয়ে গেছে এবং তাকে বিভিন্ন ফুলের দ্বারা সাজানো হয়েছিল যখন তিনি তারপর দেবাহতী কী করলেন তখন তিনি ঋষিদের মধ্যে অগ্রগণ্য পরম প্রিয় পতি কর্দম মুনিরকে স্মরণ করলেন আর তখন তিনি তৎক্ষণাৎ তার সমস্ত দাসীদের নিয়ে কর্দম মুনির সামনে প্রকট হলেন তার পতির সামনে উপস্থিত হয়ে তিনি 1000 দাসী এবং পতির যুগশক্তি দেখে তিনি অত্যন্ত বিস্মিত হয়ে গিয়েছিলেন তখন দেবাহতীকে দেখে কারণ তিনি কর্দমমুনি দেবাহতী দেখে প্রসন্ন হলেন দেখলেন যে তিনি শ্রেষ্ঠ বস্ত্রের দ্বারা আচ্ছাদিত হয়েছেন আর তাকে এখন ঠিক আগের সেই রাজকুমারীর মতো মধ্যে তিনি নিজের পূর্ব সৌন্দর্য ফিরে পেয়েছেন পুনরায় ফিরে পেয়েছেন তখন তিনি বললেন যে তিনি তার প্রতি তিনি আকৃষ্ট হলেন কর্দমমুনি দেবাহতীর প্রতি আকৃষ্ট হলেন এবং দেবাহতীকে নিয়ে তার আকাশ বিমানে উঠলেন এবং তার পত্নীর সঙ্গে এবং পত্নীর প্রতি অত্যন্ত অনুরক্ত হওয়ার জন্য এবং গন্ধর্ব কন্যাদের দ্বারা সেবা প্রাপ্ত হয়েও মুনির কিন্তু মহিমা কিন্তু কম হয়নি মানে তার মানে কারণ তার নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তারপর সেই আকাশ প্রাসাদে চড়ে মেরু পর্বতের উপর দিয়ে তারা ভ্রমণ করতে লাগলেন মেরু পর্বতের শীতল এবং সুগন্ধিত বায়ু তাদের কাম বাসনাকে উত্তেজিত করে তুলেছিল
পতির দ্বারা, পত্নীর দ্বারা সন্তুষ্ট লাভ করে তিনি সেই আকাশ বিমানে শুধু মেরু পর্বতেই নয়, সেখানে নন্দন, চম্পক, পুষ্পভদ্রক, ক্রত্যরথ এবং মানস সরোবরের তটেও বিহার করেছিলেন। এইভাবে পত্নীকে অনেক আশ্চর্যজনক, মানে ব্রহ্মাণ্ডের মানে অনেক নানা রকমের বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি মানে দেখানোর পর পরম যোগী কর্দম মুনি তার নিজের আশ্রমে ফিরে আসলেন এবং আশ্রমে ফিরে আসার পর তিনি তার মনুর কন্যা দেবাহতীকে দেবাহতী সুখের জন্য, কারণ দেবাহতী তিনি ইন্দ্ররতি সুখের জন্য খুব ইচ্ছুক ছিলেন, তিনি কী করলেন, কর্দম মুনি তিনি নিজেকে নয় রূপে তিনি বিভক্ত করলেন। এইভাবে তিনি তার পত্নীর সঙ্গে অনেক বছর পর্যন্ত তিনি বিহার করেছিলেন আর মনে হচ্ছিল যেন একটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছিল, সেটা কিন্তু অনেক অনেক কাল ধরে, অনেক বছর ধরে, সেটা একশো, সেখানে শাস্ত্রে বর্ণনা আছে 100 বছর ধরে এইভাবে তারা ইন্দ্রতৃপ্তিতে তারা মানে কি অতিবাহিত করেছিলেন। এখানে 100 বছর কিন্তু আমাদের পৃথিবীর 100 বছর নয়, সেই 100 বছর অনেক অনেক হাজার হাজার বছর। তারপর তখন দেবাহতী তারপর কী করলেন, তারপরে কর্দমমুনি তিনি নয় রূপে বিভক্ত করে তিনি দেবাহতীর গর্ভে 9 বার বীর্যপাত করেছিলেন আর তার কিছুদিন পরে দেবাহতী 9 কন্যাকে জন্ম দিলেন এবং এই 9 জন কন্যার প্রত্যেকটা অঙ্গ খুবই সুন্দর ছিল এবং তাদের দেহ থেকে সুগন্ধি বেরোচ্ছিল। যখন তিনি দেখলেন যে তার পতি মানে, কারণ আমরা গত ক্লাসে আমরা চর্চা করেছিলাম যে তিনি কর্দমমুনি তিনি স্বয়ম্বর মনুকে বলেছিলেন আপনার কন্যার যখন সন্তান হবে আমি কিন্তু সংসার ত্যাগ করে সন্ন্যাস ভক্তি মার্গে চলে যাব। তাই যখন তার সন্ন্যাস 9 জন কন্যা উৎপন্ন হয়েছিল, কর্দমমুনি তিনি সন্ন্যাস গ্রহণ করার জন্য বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য যখন প্রস্তুত হচ্ছিলেন তখন দেবাহতী মৃদু হেসে কিন্তু ভিতরে কিন্তু অত্যন্ত দুঃখিত ছিলেন সামনে এসে দাঁড়ালেন এবং পায়ের মণিতুল্য নখ দ্বারা ভূমিতে মানে পৃথিবীর উপর পায়ের নখ দিয়ে আঁচড় কাটছিলেন। তার মাথা নত ছিল এবং তিনি তার চোখের জল খুব কষ্টে আটকিয়ে ধীরে ধীরে বলতে মৃদুস্বরে বলতে লাগলেন। দেবাহতী বললেন যে হে স্বামী, সর্বং তদে ভগবান মান্মজ্জ মুপোবাহ প্রতিশ্রুতম অথাপি মে প্রপন্নয়া অভয়ং দাতুমর্হসি। তখন দেবাহতী বললেন, হে স্বামী, আপনি যা যা কথা দিয়েছিলেন তা সব পূর্ণ করেছেন, কিন্তু আমি আপনার নিকট শরণাগত, এই জন্য আপনি আমাকে অভয় দান করুন। হে ব্রাহ্মণ, আপনার 9 কন্যারা এই কন্যা সন্তানরা বড় হবে এবং বড় হয়ে তারা নিজেরাই তাদের নিজের বর খুঁজে নেবে এবং বিবাহ করে তারা তাদের নিজের নিজের বাড়িতে চলে যাবে, কিন্তু আপনি সন্ন্যাসী হয়ে চলে যাওয়ার পর আমাকে কে সান্ত্বনা দেবে? এতদিন আমি আমার সময় মানে কি তিনি বলছেন, আমি এতদিন আমার সময় মানে আমার মূল্যবান সময় মানে ইন্দ্রতৃপ্তিতেই আমি নষ্ট করেছি। তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন, আমি এতদিন আমার মূল্যবান সময় নষ্ট করেছি, পরমেশ্বর ভগবানের জ্ঞান অনুসরণ উপেক্ষা করেছি, আপনার দিব্য স্থিতি উপলব্ধি করতে না পেরে আমি ইন্দ্রতৃপ্তিতে লিপ্ত থেকে আপনাকে ভালোবেসেছি, তা সত্ত্বেও আপনার প্রতি আমার যে আকর্ষণ অনুরাগ উৎপন্ন হয়েছে তা আমার সমস্ত ভয়কে দূর করে দিয়েছিল। ইন্দ্রতৃপ্তির জন্য যে সঙ্গতি তা নিশ্চয়ই মানে বন্ধনের মার্গ, কিন্তু যখন এই সঙ্গতি কোনো সাধু পুরুষের সঙ্গে হয় তখন তা যদিও অজান্তেও করা হয় তবুও তা মুক্তিপথের মার্গে নিয়ে যায়। সেজন্য সাধু যে মানে এ মোমেন্ট অ্যাসোসিয়েশন অফ দ্য সাধু, এটা যে কত বড় যে মানে বড় জিনিস তা তিনি দেবাহতী তিনি উপলব্ধি করতে পারছিলেন যে তার পতি কর্দমমুনি একটা উচ্চকুটির মানে
উচ্চকোটির ঋষি ছিলেন, তার সঙ্গ করেও কিন্তু তার তিনি তিনি ভাবছিলেন যে তার যদিও তিনি অনেক মূল্যবান সময় নষ্ট করেছিলেন কিন্তু একটা সাধু পুরুষের সঙ্গ পেয়েছিলেন, অজান্তে হলো নিশ্চয়ই তাকে তার মানে অজান্তে হলো তার মুক্তিপথের মার্গ নিশ্চয়ই নিয়ে যাবে তাকে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লোহমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তখন সেই বলছেন যে দেবাহতী তখন বললেন যে সাহং ভগবত নূনং বঞ্চিতা মায় মাময়া দৃঢ়ং যত্তং বিমুক্তিদং প্রাপ্য মুমুক্ষুয় বন্ধনা। তিনি বলছেন যে 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 ব্যক্তি ব্যক্তির কর্ম তাকে ধর্ম অভিমুখী করে না, ধর্মাভিমুখী করে না, যার ধর্ম অনুষ্ঠান জড় বিষয়ের প্রতি বিরক্তির উৎপন্ন করে না, আর যার বৈরাগ্য পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবায় মানে নিযুক্ত করে না, সেই ব্যক্তি কিন্তু জীবিত থেকে মৃতের সমান, জীবিত থেকে মৃতের সমান। তাই বলছিলেন যে হে ভগবান, আমি অবশ্যই পরমেশ্বর ভগবানের মায়াশক্তির দ্বারা আমি প্রবলভাবে প্রতারিত হয়েছি, কেননা সংসার বন্ধন থেকে মুক্তি প্রদানকারী আপনার সঙ্গ লাভ করা সত্ত্বেও আমি মুক্তির অন্বেষণ করিনি। সেদিন বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে কি, সুন্দর সুযোগের সদ্ব্যবহার করা। প্রথম সুযোগ হচ্ছে এই মনুষ্য জীবন লাভ করা, আর দ্বিতীয় সুযোগটি হচ্ছে যেখানে পারমার্থিক জ্ঞানের অনুশীলন হয় সেই পরিবারে জন্মগ্রহণ করা, সেটাও একটা দুর্লভ। আর সর্বশ্রেষ্ঠ সুযোগ হচ্ছে সাধু ব্যক্তিদের সঙ্গ করা। আর দেবাহতী জানতেন যে একজন তিনি একজন সম্রাট, সম্রাটের কন্যা, হ্যাঁ সম্রাটের ঘরে তার জন্ম হয়েছিল। তিনি শিক্ষিতা ছিলেন, সংস্কৃত সম্পন্ন ছিলেন এবং অবশেষে তিনি মহান যোগী মহাত্মা কর্দমমুনিকে তিনি পতিরূপে প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি জড়া প্রকৃতির বন্ধন থেকে তিনি যদি মুক্ত হতে না পারেন তাহলে তার জীবিত অবস্থা তত তার মৃতের সমান। আজকে আমি এখানেই আমি বিরাম দিচ্ছি, আমার ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। হে হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। প্রণাম সবাইকে, শোনা আমার ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। প্রণাম আমাদের আজকে পরম গুরু